যে যে দল করো কোনো বাধা নাই, পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত ম্যাটার না নি, তুমি যে চাষ দল করো তোমার ব্যাপার, কিন্তু আর সে কমেন্ট গিয়ে লিখে দেব না, আর কমেন্ট লেখার বন্ড কমেন্ট দেখছি আমি ফেসবুক চালাই না রে ভাই, এক রেকর্ড আপনার সামনে কইয়া আমার জীবনে আমি ফেসবুক চালাইছি না, আমার নাম দিয়ে মানতে চালাইন হুঁচি এর লাগি কমেন্টে যদি কেউ কোনো বাজে জিনিস লিখতে চাও তে জান কথা আপনার ভালো লাগছে না, শরীয়তে কর তানে আপনি ব্যক্তিগত হয়ে লাগইতা, মাঠটা বুঝা গেছে নি, একজন মানুষের গাঁত বাদ কাসলত করে ইসলামও আছে আপনি তারে হয়ে খানে খানে কইতা, তিনবার হওয়ার পরে মানে নাতে মানুষের সামনে কইতা, এখন জেগে কমেন্ট লেখলো হে তিনবার লেখার সুযোগ দিল নি মাথো না, এ তো ফয়লা লে কেউ বাসারাই দিছে, হে তিন নম্বর লাইন লেখা দূরের কথা ফয়লা লাইনেও দি দিছে, মিষ্টি কয় আমি ভুল করতাম পারি, হঠাৎ এক বাদ কথা কইতাম পারি, হঠাৎ আমি আয়াত ভুল করতাম পারি, যত বড় অলি আল্লাহ হুজুর আকুয়া বা শেখুল হদ্দিস আকুয়া হঠাৎ তার একটা মাত ও মাত থাকি হমাতো যাই থাকি পারেন না নি, তেও এটা তো বহুত জিনিস আছে হুনতেও অসুবিধা হয়, আমরার অন্য এখানে আছে জাগার নাম হইল ফিরোর সর, জাগার নাম আমার এখর দেড়ে শালি আমাদের এখর 2011 হুজুর আমি ফিরোর সর থাকি কইয়ার তখন তো ঠাওয়ার হতো ভাড়া আসলো না, আসলো না আসলো নি, খালি কয় হুজুর ফিরোর সর থাকি কইয়ার আর আমি উনি কয় 2 বছর থাকি কই এরপরে কসম হইয়া কইয়ার দে ভাই আশাই ভালো লাগে কইয়ার না আমি হুঁচি কতি কইয়া, আচ্ছা এই যে বক্তব্য আমি দিয়ার আপনার জরুর নাই নি এটা জানা, মাথুন না নমাজ তো বিশাল বড় ইবাদত, নমাজ তো আছেও এই নমাজের আবার বক্তব্য দেওয়ার দরকার আছে নমাজ, এর গতিকে মসজিদ সম্পর্কিত একটা হদিস আমি পড়িছি, ও দুনিয়ার যুবক ভাই মুসলমান বাবা ইমানদার বাবা একবার লক্ষ্য করো এই জমিন ইলা রইত নাই, আমি মাঝে একটা আয়াত পড়িয়া কইছিলাম জমিন আল্লাহ উঠাই দিবা ফলটাই দিবা সাতো আসমান আল্লাহ ফলটাই দিবা সুবহান আল্লাহ, আপনারা মসজিদে গান সেলেব আছেন না এমনি আসাম জিও, আচ্ছা আমি যে করো আসলাম ইগর খান আমিরুর নেন আমিরুর আমিরুর যদি ছেলে ফাঁকটা ফাটি যায় আসামি কে হে দায়ের করতো কার উপরে, ও বুঝছো না নি আমরা নালি শাকতো গোলাত না দিলে যায় না মেস্টের উপরে, হে মেস্টরটি দায়ী করবো না নি মাথুর না কেনে আমার ছেলে ফাটি গেছে, এখন আমরা অনেক বন্য যদি বুঝবাই তের ফালে গালি ওতা 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 ওবাই ওবাই ওবাই, এখন রইবাই মেজা ফিরিস তৈলে কইবা জলদি যাই আমার গার গরু 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 দরজাও কাটিছি না, যেদিন উফরে লড়িব উজনালায় লড়িবা যা যে জিনিস বাড়ি আছে ও বাড়ি জিনিসে যেদিন লড়া শুরু করব এদিন আপনি আরামসে লাল ছাউয়া খাইবা আর তার খাইতে পারবা না নি, এই ভয়াবহ দিন আমরা আগে দিয়ে আছে না নাই আছে, এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ আমরা ইমান রক্ষার করার তৌফিক দুঃখ হোক আল্লাহুম্মা আমিন, আতো আংটা রাখা জেলা কঠিন হইব নবী কইছেন আখের জবানাত আমার উম্মতর ইমান রাখা ওলা সোহান আল্লাহ এই পরীক্ষাতে আমরা ফল মিন না না আন করি পড়িয়া হারছি হারছি না 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 তে ফরতাম না কিলা এক জায়গাত গেলাম ওয়াজ করি এক বেটার ঘর খানিত নেই না নি মানুষে নেই তো মেজা বলো রে তো এক ঘর আমাইতে সময় এক বেটায় হুনিয়ার খর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কই না ইল্লাল্লাহ 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 যে করো যাইয়া যে করো যাইয়ার বাদ খাওয়াত ই করো বেটা খালি দুমা ঠানের ইট বাট্টা আমি হো বেটার আওয়াজ জিকির হুনিয়া কইলাম যে করো বাদ খাওয়াত কইলাম সাসা হিবায় কিতা কিয়র আওয়াজ হুনিয়া জিকিরর কিয়র আমার আয়ুক কইব হগর পাগল সিরাজ আচ্ছা কসাই সিরাজ পাগল না ভিড়ি কারা পাগল মাতো নাকি এই অবস্থা আমরা মুসলমানের মাঝে আইছি কমলাল্লা সাসা কইছুন এখান যাওক আল্লাহ হায়াত দুঃখ আমিন আমার উস্তাদরে আনিলাও আমি ও কারণেও আপনারা সামনে আইছি বেয়াদবি করে লিছি খেনে যে আমরা বাস স্ট্যান্ডে যাবো গেছুন গিয়া আমরা রাতাবাড়ি প্রিন্সিপাল যাবো গেছুন গিয়া আর সবচাইতে আপনার মুখ্য আকর্ষণ আমরা হুজুরের অতিথি নানি মাতো না একটু জুড়ে কোনা আছেন না নাই এর লাগি আমার হুজুরে কমও বক্তব্য দেন যদি তে একটু মানে পরে দেওয়ার কমিটির সিদ্ধান্ত করলা আমি কইলাম না আমার হুজুরটা তো আমি ওয়াজ করতাম না এটা বেয়াদ হবি এর লাগিয়া ও মাঝগানো আমরা গরুয়া গফে একটা মজা আছে না ও গফটার লাগি গাইছি তো যাই হোক আমি অনুরোধ করি আর কমিটির কার্যকারী কমিটি আপনারা যারা আসো পরিচালনা আমার হুজাইর উস্তাদে মহতরম রে আপনারা ইস্তেকবাল করিয়া আপনারা মহফিলর মধ্যে স্টেজের মধ্যে লইয়াই উকা ফোনে 10টায় তাই না ওয়াজ আরম্ভর কথা এতে 5-10 মিনিট আগে আইন যদি আপনারা বেজান না খুশ সুবহানাল্লাহ।
আপনারা বইব তো আলহামদুলিল্লাহ তো হুজুর আইতে আইতে আমি আরো দুই একটা আয়াত পড়ি পরবর্তীকার আলমে কোরআন শরীফের অন্য আয়াত যে কোরআন শরীফ বর্তমানে কাগজের উপরে লেখা আছে নি মাতুকা আমরা বাড়ি বাড়ি আছে না নি কিতা কই জিল্ড কি কই জিল্ড নবীর উপরে যেহেতু আয়াত নাজিল হইতো ই আয়াত যে সময় গিয়া ই আয়াত দি ওয়াজ করতা বা খবর পৌঁছাইতা নবীর কাছে এলা কোনো কাগজ আসলো নি সবাই তো বুঝিলিছেন ওহি আইতো কিতা আইতো একটু জোরে কোন কি আইতো ও আল্লাহর জাতে ফরমাইন সূরা আনামর সাত নম্বর আয়াত আল্লাহর জাতে ঘোষণা করা হইল ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম لقال الذين كفروا إن هذا إلا سحر مبين بوزن جاني الله قدر نبي عليك افنا رفره زودي امي كتاب ره نازل قرطم قرآن شريف ره خاكز رفره كيو رفره توبه تارا خاكوز آب دي سويتو فالا ما سوهو بي اي ديهم تارا او قرآن ور آياتو والا خاكوز ره تارا والا سويتو سوار بادهو خويتو لقال اللذين كفرو ان هذا إلا سهر مبين اير بادهو خويتو ايتا اكتا سپشت جادو نعوذ بالله ایزی آیات تھوڑی لم خار خوتا دیکھو ان اللہ نبیری اللہ قرآن شریف فتت لے کیا ایرائیت گھرتا کوئی جننی نا وہی آئی تو ننی ہمی آر آیات تھوڑی انا شمائے لگ بو رسول اللہ صلی اللہ علیہ وسلم کوئی تیرا امار کس احیانا یعتینی مثل سلسلت جرسی وہو آشد علی فیفسم آنی و ان جبینہ لیتفسد عرقا نبی کوئی تیرا امار افرادت تو وہی آئی تو ان گن تیرا آواز گھرتو سبحان আর এটা আমি নবীর লাগে বড় কষ্ট হইত আয়াত নাজিল হইতে আমার পেশানি কফাল উফাল গামি যেত আপনারা তিলাওয়াত করি একদিন গামি শুননি জি তে বরকত কত বরকত পাইছি আজ আমরা বরকত থইয়া ঘুমাই আর কমপক্ষে আমার অনুরোধ রইব আপনার কাছে আমরার কাছে আমি স প্রত্যেক একটা দিন প্রত্যেক দিন যদি এক রুকু পারেন না তিলাওয়াত করতা এক একটা সুরা যদি একটা একটা টাইমে তিলাওয়াত করেন কত হইব না লাভ হইব জোরে কোন সুবহান আল্লাহ আমরা আপনারা হরু থাকতে বেজার হইব না এটা কিছু বেয়াদবীমূলক কথা কই দিয়ার মন কয় আল্লাহ হোস্তে মাফ করবা এক গুরু আইসে কয়েক দিন আগে হরুতে মাগরিব বাদে জবানি ফুড়িতা নি জবানি সাধারণত আমরা কতক্ষণ ধরিয়ে নিতাম আমি খাম নাই অদুয়া ধরলাম না মনে করো ইন আনজাল না মনে করুক কা নানি বাচ্চাতে উলট পালট উল্টে ফাল্টে ফুড়িতা নানি মাতুক কা মায়ের লোকে ফুড়িতা নানি বাড়ির বাপসা সাইতে ফুড়িতে নেন বরকত বেশ আসলো না কম আসলো বিরইনতে একটু সাহস কম আসলো না বেশ আসলো দুধর গড়াই বেশি আসলো না কম আসলো সুহান আল্লাহ উলুয়া সুলাইমান আলাই ইসলামর লাঠি খাইব লাগছু শুনছেন না নিওয়াজ একজন নবীর লাঠির তারা কোন সাহসে হাত দিল মুখ দিল আর আমরা ওইস উলু লাগড়িয়েলা গড় থাকলে বেশি ওইলে উলু কমায় রে বাবাই এবলা উন্দুর বাড়ি গেছ মাথা না জানি ওলা বেগর হ্যাঁ তুলে আয়ানো একটা দোয়া লেখছেন গরুর সাইর কোনাত ও দোয়া লেখিয়া মাটিত গাড়ি লিতা কেন গাড়িটা আমার দোয়া মনে নাই আমি এবারও দেখলাম আমার দোয়া মনে নাই আর নইলে উন্দুরে বেশি সে তাই যদি তে তুড়া সিনিউনি করিয়া আল্লাহর কাছে খুঁজিয়া আল্লাহর কাছে ফানা সাইতা আচ্ছা খো সাই যতগু মাটি তুলে গাড়ু হবচ্ছে অতগু পারবানি আচ্ছা উন্দুর অত বেলচা আছে নি সিফ আছে নি সামোস আছে নি খন্তি আছে নি যেন তাকে হে বার করবো তোমার সদ্য ছুড়ি বিনে যাইতে হইতে একটা জানোয়ার আল্লাহ পরীক্ষা করডা তোমার গরো বিপদ হয়েছে তোমার টেকা চুরি হল তোমার মাল ফাতারে যা তোমার গরো উন্দালো বাসন উন্দরে সর তেল চুরায় সর এটা গুড়িয়া রাখলে তো বালা হজুর নবীজি কইছেন গুড়িয়া রাখিও এটার যদি সয় এটার সয়া তুমি সকালে খারায় আর হে কোন জাতর বিষ শুকরর ফেটর তাকে উন্দুরর জন্ম উন্দুরর বংশ কত বালা নানি মাথো না এলাকিয়া আল্লাহর কাছে ফানা সাইজেন আর আমার এক উস্তাদে কইলে বউ থাকে আমি হাওলাত দিলে হ্যাঁ তুলে হেওয়ানো থান কথার উপরে পাইছি না তবে এই তবিবল লাইনে লেখা আছে যে করো বেশি উন্দুর আছে তাই একটা উন্দুর ভিংরা দি দরিয়া তান লেঞ্জুড় এক সাথে খাটিয়া ছাড়ি দিও বাকি যত মিলিটারি আছেন তান সবরে গিয়া কইবা হিবা যাইও না কর তুই আইবা হিবা যাইও না কিতা তুই আইবা ওইটা বোকা তবি বিরব আনা হইছে আর তবি বিরব
তবি বার কিতারে বো ইঞ্জিন তেল সাব হলে হু দেন ইঞ্জিন তেল একটা জেং আছে নানি তো কিতাক খারাপ পাইয়া রে বা উচ্চ খারাপ পাইয়া আমরা নিজে তবি বিকি না হোক আমিন আমরা নিজে আম দুসরে গড়িয়া বাচ্চারে হানি খাওয়াই না সুবহানাল্লাহ আমি কিছু এমনি মানুষ এখন খালি বলি আশাই শোনা যায় গিল্লা শোনা যায় আর সেকমেন্ট টুকু গিয়ে লিখে দেখো না হে আমাতেই বড় তো আমি যে মনোহর আমি তো আলি বলিম নাই যদি কিতাব এক ঘন্টা চাই চাইয়া ইয়েও কই কিন্তু হে তার সুলোর কাটিং স্কাটিং লামডিং ফরগাটিং আর কমেন্ট লেখের বন্ড চিন্তা করো হে করতে পারে কত দ্বন্দ্ব একবার চিন্তা করো কমেন্ট দেখছি আমি ফেসবুক চালাই না রে ভাই এক রেকর্ড আপনার সামনে কইয়া আমার জীবনে আমি ফেসবুক চালাইছি না আমার নাম দিয়া মানছে সালাইন হুঞ্চি আমার নাম দিয়া একটা মিজাল আছে না খাম খামার নাম হুনারো এর লাগি কমেন্টটা যদি কেউ কোনো বাজে জিনিস লিখতে চাও তে জান কথা আপনার বালা লাগছে না শরীয়তে কর তানে আপনি ব্যক্তিগত হয়ে লাগইতা মাঠটা বোঝা গেছে নি একজন মানুষের গাঁত বা দেখাশলত করে ইসলামও আছে আপনি তারে হইলা খানে খানে কইতা তিনবার হওয়ার পরে মানে নাতে মানুষের সামনে কইতা এখন জেগে কমেন্ট লেখলো হে তিনবার লেখার সুযোগ দিল নি মাথো না হে তো হয়েলা লে কেউ বাসা রাই দিছে হে তিন নম্বর লাইন লেখা দূরের কথা হয়েলা লাইনেও দি দিছে মিষ্টি ক আমি বুল করতাম পারি হঠাৎ এক বাদ কথা কইতাম পারি হঠাৎ আমি আয়াত বুল করতাম পারি যত বড় অলি আল্লাহ হুজুর হকা বা শেখুল হদ্দিস হকা হঠাৎ তার একটা মাত ও মাত থাকি হমাত তো যাইতা কি পারেন না নি তেও এটা তো বহুত জিনিস আছে হুনতেও অসুবিধা হয় আমরার অনেক এখান আছে জাগার নাম হইল ফিরোর সর জাগার নাম আমার এখর দেড়ে সালিয়া মধ্যে এখর 2011 হুজুর আমি ফিরোর সর থাকি কই আর তখন তো ঠাওয়ার হতে পারে আসলো না আসলো না আসলো নি খালি কয়ে হুজুর ফিরোর সর থাকি কই আর আমি হুনি কয়ে 2 বছর থাকি কই এরপরে কসম হইয়া কইয়ার দে ভাই আশাই বলে কইয়ার না আমি হুনছি কোথায় কইয়া এটা ওই না নিলে হুন হুনাত গন্ডগুল ওই না নি মাতুল না হুজাই এক জায়গাতে আসলাম নাম কইতাম না এবারটা সুন্দর করে কয় ঠিক আছে সোহানা বিয়ার আলা সোহানা বিয়ার আলা সোহানা বিয়ার আলা সোহানা জি কইলাম বারে বারে তুমি কিতা পড়ো শব্দটা কয় সুবাব বিল আলা সুবাব বিল আলা আচ্ছা দেখুন চাই আমরা কত অন্ধ নানি মাতুন না আপনি কইতে পারবেন আমরা যত হাজির হয়েছি প্রত্যেকের হামদুজুরা 100% শুদ্ধ আছে কইতে পারবো নি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বড় হের জায়গা যদি হরু হে দিকেও পড়ে বড় হের অর্থ হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার লাগিয়া ইনো বড় হের জায়গা যদি হরু হে দিকে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তে অর্থ দাঁড়াইব আল্লাহ এই জমিনে যত ফারা সিড়াতে না খাতা আছে সারা তোমার লাগে কোথায় আগরতলা কোথায় চকির তোলা এরকম থেকে আমার ইলা দায়িত্ব নাই নি আমার গাঁর মেসাব রে কইতাম মেসাব দেখো কাছে আমার ইন্না তাই না গুয়ে নি দায়িত্ব আছে না নি সুবহানাল্লাহ কইন আইব নি মেসর গেছে ইকাত বিড়ি খার আর খর বেশ দিন ঠিক থাকত না আমি গরু আওয়াজ করি আর বদুয়া দিও না হ্যাঁ এর হরে ও মেসাবরে করে একটা দায়িত্ব বিয়াজাল ইমাম ও হইতে তোমার অন্য ভরে দিব বাদে কেস করে দিবাই যে কোনো মসজিদ ও ও ও সুন্দর নমাজ পড়ি আমার চাষা আমি বার হইলাম এর বাদে মেসাবরে কই আর মেসাব গ্যাস লাইট আছে উঠিনি আচ্ছা কোসে আগুন তো হইতে করিনি আপনারা কই নতুন না এই অবস্থা আমরা আল্লাহ হেদায়ত কায়েম করুক আমরা উরে কোক আমিন আমার সাবজেক্ট বহুত দূরে গেছে কি কোন জমিনের ওয়াজ কি তো হইতো মাটিয়ে ডাকে ওয়াজ মুখস্থ করে কথা করেন না বেজার হইবে না ও আল্লাহ কইছেন ও নবী আপনি জানাইয়া দাও আপনি তারার মতো মানুষ কোক সুবহানাল্লাহ ইখান কে কইছে ওই তাইলে যে কইব নবী আকরার মতো মানুষ বাদর আয়াতর আগ পর্যন্ত ইখান খার ঘোষণা আবার কইছেন ও নবী আপনি আমি আল্লাহ হইয়ার ব্যবধান হইল তারা আর আপনি আপনার প্রতি আমার পক্ষ থেকে ওহি আয় আরো জুড়ে কোন সুবহানাল্লাহ কি আয় কি আয় জানেন ওহি কারে কয় খালি তো কুরআনের আয়াত ওহি না আল্লাহর কোন মাত যে কোনো মাত যদি আল্লাহর নবীর খেদমত হয় এটা ওহি না নি পয়লা ওহি খানো আইছে নবীর কাছে কার কাছে মাথুন না বেজার হয়ে গেছে পয়লা ওহি কার কাছে কোন চাই না আপনারা জানা আছে তো নবী যেদিন পয়লা নবীর ওহি আইছে এদিন নবী খানো আসলা সুফা সেটো
না ফালঙ্গো না সকিত না সিয়ারো খানোসলা হেরার গোয়া থ্যাংক ইউ ভেরি মাচ মারহাবা আল্লাহ হায়াত দেব কো আমিন আমিন খানোসলা সবে কইন না খানোসলা গুহা মানা কিতা গাত না নি কোন চাইন গারে হেরার টিল্লা জেগু আমার সৌদি প্রবাসী বইয়েন গেছেন তো আজি কল গেছেন মাটি আছে না ফাতো সুবহানাল্লাহ الله يقول لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله او نبي افني امار اي قرآن جدي امي پاہر روفر نزل کرتام كي روفر تو الي افني دیکھتا خاشعا متصدعا من خشية الله نبي افني دیکھتا پاہر امي اللہ دورے খাফতে খাফতে বিত হয়ে যাইত অর্থাৎ যেভাবে পাথর আছে পাহাড় আছে সেভাবে আর থাকতো না কিতা নাজিল করলে কোরআন শরীফ ওয়াজ তো নদুয়ার মেসাব ইলা কইবা আলোচনা তোর তো আর কইতরা জমিয়ত যদি থাকো যত সংগঠনের মেসাব আছেন সারা ওহি কেন মানবা নানি আর গারে রাইগু মানুন নানি তে আল্লাহ কইতরা ফার উগরে নাজিল করলে আমার ফার আমার ডরে গলি যাইত নবী যেদিন ওহি নাজিল হইলো এদিন ফার আসলো নানি মাতো না তে পাহাড়ের চাইতে নবীর ওজন বেশ না কম সুবহানাল্লাহ কইবানি আমার এটা মাত বুঝা জাননি বুঝি ওইটা খুসাইয়া ওয়াজ নাই কোরআন দি কইয়া আল্লাহর নবী পাহাড়ের উপরে উবাত আবু বকর ডাইনে উমর বাউয়ে বা দুইজন এক লগে হঠাৎ দেখলাম পাহাড়ে লড়া শুরু করছে আল্লাহর রাসূলে কইলা হে পাহাড় তুমি থামি যাও তোমার বুকুর উপরে দুই শহীদ আর এক নবী আচ্ছা আপনার আমরা যদি সকিয়ে লড়ে তা আপনি কইতে পারবানি সকি লড়িও না আমি হেডিমাম আইছি মাথো আল্লাহর নবী বুহারি শরীফের হাদিস পায়ে লড়া শুরু করছে রাসূলুল্লাহ কইছেন ফাড় তুমি থামি যাও তুমি তুমি দেখরা না নি তোমার বুকুর উপরে এক নবী দুই শহীদ সুবহানাল্লাহ এই নবীর উম্মত না নি নবী জি সাহাবাই কেরাম কল লইয়া রাস্তার মাঠে দাঁড়াইল হঠাৎ এক জায়গার মাঝে পানি নাই সাহাবাই কেরাম কল উজু ভরিতা আল্লাহ রাসূলে কইলা আমার সাহাবী কল তুমি তেন আমার আঙ্গুল ও টিউবেল লাইন লাগাও আরো জুড়ে আচ্ছা আমি কইয়ার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آله سيدنا اللهم صل سيدنا وعلى آله ও আমার উদ্দেশ্য হইল খোয়ার আপনারা বালা করে জানেন জানি ইউটিউব তো একদিন হয়তো ডাইলো দিতে পারে বাসারুন শব্দের অর্থ মানুষ অর্থ কোন যুবক ভাই বাসারুন অর্থ ও বাসার দিয়া নবীরে আল্লাহ কইছিল আপনি কইকাইন না মানা বাসারুন এই বাসার দিয়া কোরআন শরীফের সূরা মরিয়মের ১৭ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা ফরমায় ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا سورة مريم اور 17 نمبر آیات اپنا را ایتیار جانوین قرآن جانوین مريم اور گورتا کہ عیسیٰ نبی آئی سنتو مريم اور امرا عیسیٰ علیہ السلام اور بابا سننی نائی تے آنا بابا حروتا زمینو آئی لے اچھا خون چاہی حضرت مريم اور خدمتا جبریل گلا ماتون خے گلا ফিরিস্তা জিব্রিল আল্লাহ কইতরা আমি তান খেদমত পাঠাইলাম জিব্রিল ডে কিতা দিয়া ফাতামাসসালালাহা বাশারান সাওয়িয়া সুন্দর এক যুবক মানুষর সুরত ধরাইয়া এ মানুষ না ফিরিস্তা একটু জুড়ে মাতুন না আমার আব্বা অকল সাসা অকল জুড়ে মাতুন না এন ফিরিস্তা না মানুষ আবার সুরটটা খার ধরাইছেন ফিরিস্তারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু বাশার হোয়াট ইজ দ্য ডিফারেন্স আগর আয়াতের বাশারুন এন্ড বাশারান
ফরিস্তারা যদি আল্লাহর বাসার সুরত দড়াইতে পারে মানুষের সুরত দড়াইতে পারে তাইলে এই ফরিস্তা যে গেলাম মরিয়মের খেদমত এই আসলে কোনো মানুষ নেই তে কিতা তে সুরত খান তাই বলে রাসূলুল্লাহ যে আল্লাহ কইলা নবী আপনি হুকা আপনি তারার মত বাসার তাই বলে আমরার মত রাসূল মানুষ নেই বুঝতে পারছেন বুঝতে পারছেন যদি কেউ খাঁটি লাইন আর গান বুঝে যেতে পারেন আমি হার মানু আমি একজন ভালো মেসেজ যদি বুঝে ইয়া কইন বলে না তোমার কোয়া হইছে না তাই যদি বুঝে যেতে পারেন আমার এটা হইলে আমি বুঝ মানিয়া নি মুখম পক্ষে আমি গুনাহগার হিসেবে ফ্যাক্টটা বুঝছ নি ফ্যাক্ট মাতুন না আচ্ছা কোন চাইন আপনারা ইউ নো দারক আছো আপনারা মনোরুকা বেশি বেশি বড় সাহাব হলার নাম শুনছেন না নি মাতুকা গোবিন্দপুরি সাহেব আছেন নি আহমদ আলী সাহেব আসলা নি ফুলতলি সাহেব আসলা নি বিস্কুটি সাহেব আসলা নি এটা এক জন আপনারা লাগেন নি বুঝতে পারছেন নি কিতা কইছি আমি অন্য বুঝিলেন যেন ও মুসলমান ভাই একবার কি আলগরা পর্দা আল্লাহর মাহবুব নকল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আজওয়াজ হল আমরার মা রাসূলুল্লাহর বিবি হল সব ব্যাপারে সূরা আহজাবর 32 নম্বর আয়াত ইয়া নিসা আন্নবী লাস্তুন্নাকা হাদিম মিনান নিসা আল্লাহর নবীর আজওয়াজ হল বিবি হল রে আল্লাহ কইছেন হে নবীর বিবি হল তুমি তাই দুনিয়ার কোন সাধারণ বেটিন তোর মত বেটিন নাই জোরে কই সুবহানাল্লাহ নবীর বিবি হল রে আল্লাহ কইতা সূরা আহজাবর 32 নম্বর আয়াত হে মহিলা হল তুমি তাই অন্য মহিলার মত নাই এর দাম উপরে না তলে মহিলাগুলোর দাম যদি হতো কানো হয় আমরা নবীর দাম কম হইব না বেশ হইব সুবহানাল্লাহ কই ও কথা আসলাম আল্লাহ নবী কইলা এত আঙ্গুলো মুখ লাগাও এমন ভাবে আল্লাহ নবীর শরীর থেকে পানি বারণে শুরু হইল সাহাবিয়া কইতে একদিন আমরা 1000 সাহাবি আসলাম উজু ভরিছি ও পানি দিয়া যদি আমরা ফন্ডস হইতাম তাহলে পানি দি উজু ভরতে পারতাম যে নবী কই যে কি কইলো নবী আমার মতো মানুষ তার শরীর খেটলি উঠলি আছেন আসতে মতো কি ই ওয়াজ নু হুনবা ফেসবুকও কত যত কত জাত মত নইমান বলে কত বক্তব্য আইব মেসাব পড়তে দিন পাইবা নি আপনি মুসলমান হিসাবে একটা দায়িত্ব আছে না নি আপনার কাউন্টার দেওয়া ইমানি দায়িত্ব আছে না নাই সুবহানাল্লাহ কই আল্লাহর নবী একদিন এক বেটির বাড়িতে গিয়ে উঠিলা রাড়ি বেটি কই না আমার দেশের বাসায় বেটির ঘর গিয়া কইলা মা গো মা কোন খানি আছে নি আমারে দেও চাই মহিলা ফরমাইন কোন খানি নাই আল্লাহর নবী কইলা কিচ্ছু নাই নি আটা নাই নি গম নাই নি বলে না ও মহিলা কইলা আমার ঘরে একটা পাঞ্জি সাগলর মাঝে ফাটি আছেন নেন সুবহানাল্লাহ কই না একটা বাঞ্জি সাকি আছে ইয়া রাসূলুল্লাহ বাঞ্জি সাকি কিতা বুঝি 3-4 লিটার দুধ দিব নি ও রাসূলুল্লাহ কইলা আনো আর কইলা এই তিল কিসা কুসা তুমি একটা কোট্টা আনো আল্লাহর নবী বাঞ্জি সাগলর বান্ধ ধরিয়ে টান মারলা সারা বাটি দুধে পড়ে গেল যে যে নবীরে কয় আমরার মতো মানুষ হে বাঞ্জি সাগলর বান্ধ দুধে টান মারে ফুজ বার হইব ফুজ মাথো না এটা বড় আঘাটা মাতিয়ার বেজার ইয়ে না মানুষ লোকে আমরা যারা মাগরিব বাদে সুরা ফোড়া শুরু করি আলহামদুলিল্লাহ শুরু করি না নিন আলহামদুল কটা আয়াত আছে সাতটা সাত আয়াত নমাজ ফোড়ার লোকে আল্লাহ সাতটা জবাব দিন জুরে এখন সুবহানাল্লাহ সাত আয়াতের জবাব খে দে আমার বাচ্চা তিলাওয়াত করলো বই নিয়ে ফড়লো আপনি ফড়িলা সাসিয়ে ফড়িলা দাদিয়ে ফড়িলা সবে ফড়িলাম না নেই আমদু সুরাত যত বরকত আছে এই বাচ্চা ইন্তর তিলাওয়াতের রসিলে এই ঘর আইসে নি এরপরে কুলাউজি রাব্বিন নাস নানি কুলাউজি রাব্বিল ফালাক নানি কুল হু আল্লাহ আহাদ নানি এরপরে তাব্বাতিয়া দানানি এরপরে ইজা জানানি যতটা হরুতা যতটা সুরা আমরা বাচ্চাইতে আমরা 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 বাপসা সাইতে আমরা ভরিতাম আগে অর্থ না জানলেও এই তিলাওয়াতের বদৌলতে গর অভাব আসলো না আসলো না মাথুন না যদিও এক কোটটা শাকে সাতজনে খাইছেন আল্লাহ আল্লাহ তোমার অপমান করছে না আসা না মিসা সাইরানার লেবেন চুজ খাইছি এক সপ্তাহে আমি নিজে লুকাই তুইয়া তুইয়া আঁত দিয়া দেখি সব মৌলা খাইন সাঠা হয়ে গেছি আমার বাপে দোকানে যাইতে আমার বাসবাড়ি কইতে আজকে সাইরানা দিয়া যাই আর সাইড দিনের বাটে থানে সরলেট দিও 5 টাকার ডাইল 1 টাকার ডাইল মোট লইলে কতটা মিলতো মাথো না এখন 10 টাকার ডাইল মোটে কতটা মিলে চিপসের প্যাকেট বর্তমানে কত আজ থেকে 20 বছর আগে 5 টাকার মিটাই আনলে কতক্ষণ আসলো এখন হেতু পয়সা কম আসলো ভুইছে বলা
আর এখন পয়সা বেশ হইছে মালও লাগে বেশ চিফ সার্টিফিকেট কত আচ্ছা এক গরো সামথিং আরে সাপোজ প্রত্যেকর গরো না 300 হরতে আসুন না নি দাদা বাপস আছে নানা মিঠাই আইতে পারবা নি কম পক্ষে তো পাঁচটা চিজ পাঁচ পাঁচা আজ তাই 20 বছর আগে 25 টাকার মিঠাই আনলে এই বাড়িতে মানুষ হইতে মনে হয় হামাদানে বিয়া হুয়া নি কিতেন ওলা বরকত আসলো সুবহানাল্লাহ ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর বেশ হইতাম না বহুত বড় বেয়াদবি করছি মসজিদ খানো তুরাতুরি পয়সা দিবা নি ও তো বেরা কোন মসজিদের দিকে আটি আয় ইজা মাসাফিল মাসজিদি ইন্নাল মুমিনা ইজা মাসাফিল মাসজিদি যখন মসজিদের দিকে আটিয়া রওনা দে তখন আল্লাহ কইন ও বান্দা তুই না আমার মুলাকাত আরে তোর লাগি আমার মেহমানদারি ওয়াজিব আর আমার মেহমানদারি চা দিয়া ট্রে দিয়া শরবত দেওয়া নাই আফেল দেওয়া নাই আঙ্গুর দেওয়া নাই কমপ্লেক্স খাওয়া নাই বাজার তরমুজ খাওয়া নাই ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্না তুই মসজিদ হওয়ার কারণে আমি তোর মেহমানদারি ও জিনিস দি করম আমি আল্লাহর পক্ষ থেকে তোরে আমার মেহমানদারি জন্নত দেওয়া ছাড়া আর কিচ্ছু নাই আমরা জন্নত চাইনি আতখান তুলি আল্লাহর দেখাইন চাইনি কোন চাইন আমি যে এবারও ধরিলাম ইনো 60,000 লাইলা ইল্লাল্লাহ পড়া কইছি নি মাথইন বারবার তসবি কইছি নি মুখ কাটিয়া একবারে আস্তাগু তোমার লুয়া দি হোল্ডিং করি আইতাম ওলা নি না কোন মুমিন যখন শুধু মসজিদে দি আটিয়া সুবহানাল্লাহ কইন যে আটিয়া তার মেহমানদারি যদি জন্নত হয় যে আইয়া ইগরর খেদমত করব ইগরর হক আদায় করব তার শান উসইব না হরুইব কোক আমিন জুড়ে হই না আমিন আর একটু জুড়ে হই না আমিন এর কথা কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছে হইন সাত গুরো মানুষর আরশর তলে সায়াব স্থান পাইবা এর মাঝে এক গুরো হইলা যারা মসজিদের লগে দিলর সম্পর্ক আছে সুবহানাল্লাহ সম্পর্ক কেন কিতা মসজিদে আর দিলে রসি আছে বান্দানি মাথুন না আপনার দিল ফ্যান ফ্যান নষ্ট হয়ে গেছে সেক্রেটারি খানো খেসিয়ার খানো আপ আসুন তো কই দাও